হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কম আমি প্রসেনজিৎ তোমাদের সাথে তা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বন্ধুরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো হয়ে গিয়েছে রেজাল্ট তো প্রায় দুদিন হয়ে গেল বেরিয়ে যাওয়ার এরপর তোমরা কলেজে ভর্তি হবে কলেজে অনার্স নিয়ে পড়াশোনা করবে বা কেউ পাস কোর্স নিয়ে পড়াশোনা করবে কেউ বিকম নিয়ে পড়াশোনা করবে কেউ বিএসসি নিয়ে পড়াশোনা করবে কেউ অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করবে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় অর্থাৎ কলেজে অনার্স নেবে না পাস কোর্স নেবে অনার্স কী জিনিস পাস কোর্স কী জিনিস ও অতঃপর সর্বশেষে কিন্তু আমি বলবো যে কলেজের প্রক্রিয়া অতএব কলেজে যে ভর্তি হবে তার প্রক্রিয়াকরণটা কী কবে থেকে ভর্তি হতে পারে শিক্ষামন্ত্রী যে কি বলেছে যে কবে থেকে ভর্তি হতে পারে কিভাবে হবে প্রক্রিয়াটা কি ধরনের হবে এই নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছ অর্থাৎ টুয়েলভ ক্লাস যারা পাস করেছ তাদের মাথায় এখন একটা চিন্তা যে তারা কী নিয়ে পড়াশোনা করবে যারা মেধাবী স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তারা কেউ ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে কেউ জয়েন্ট দিয়েছে কেউ নিট দেবে এই নিয়ে কিন্তু আজকে কেউ আইআইটি দেবে এই নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় যে কীভাবে তারা পড়াশোনা করবে যে অনেক আমার কাছে কমেন্ট বক্সে জানতে চেয়েছো যে দাদা কলেজে অনার্স নিয়ে পড়বো না পাস নিয়ে পড়বো অনার্স জিনিসটা কী পাস জিনিসটা নিই কটা সাবজেক্ট নিয়ে পড়তে হয় এইগুলি কিন্তু আমাদের কাছে আজকে আলোচ্য বিষয় বন্ধুরা তা বন্ধুরা শুরু করছি আজকে আমাদের এই আলোচ্য বিষয় তোমাদের সামনে তা বন্ধুরা আমাদের সাধারণত কলেজে তোমাদেরকে তিনটি সাবজেক্ট নিয়ে পড়তে হয় যদি তুমি পাস কোর্স নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে তিনটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে কেউ আবার অনার্স নিয়ে পড়াশোনা করে অনার্স জিনিসটা কি বন্ধুরা যে কোনো বিষয়ে বেশি জানার জন্য দেখা গেল তুমি বাংলায় আমি যেমন বাংলায় অনার্স যে বাংলায় অনার্সে কি যে বাংলা সম্বন্ধে তুমি বেশি জানবে বাংলা সম্বন্ধে বেশি পড়াশোনা করবে তুমি বাংলার নিয়ে স্পেশালিস্ট হবে এটাই হলো অনার্স আর পাস কোর্স হলো তিনটে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট নিয়ে কিন্তু তুমি পড়াশোনা করবে সেটি বাংলা ইংলিশ আরও অন্য কিছু হতে পারে এছাড়াও কম্পালসারি সাবজেক্ট বাংলায় ইংরাজি তিনটে সাবজেক্ট এর সঙ্গে দুটো কম্পালসারি সাবজেক্ট সেটা কিন্তু বাংলা ইংরেজি বাংলা ইংরেজির কম্পালসারি সাবজেক্ট কিন্তু থাকবেই তা বন্ধুরা যে স্পেশালাইজেশন অনার্সে প্রচুর পড়াশোনা করতে হয় যে প্রচুর জ্ঞান লাভ করতে হয় তবেই স্পেশালাইজেশন হয় অনার্সে তুমি অনার্স বাংলায় নিতে পারো কেউ যদি মনে করো না আমি সায়েন্সের কোনো সাবজেক্ট নি অনার্স করবো কোথ বায়োলজি নি করতে পারো ম্যাথ নিয়ে করতে পারো ফিজিক্স নিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ অনার্স সাবজেক্ট কী থাকবে একটি অনার্স সাবজেক্ট সঙ্গে অর্থাৎ আটশো নম্বরে পরীক্ষা হবে সঙ্গে থাকবে দুটি পাস কোর্স আর পাস কোর্টসের দুটো সাবজেক্ট সেটা বায়োলজি হতে পারে সেটা কেমিস্ট্রি হতে পারে আবার কেউ কেমিস্ট্রি অনার্স নিলে সেটা কম্পিউটার সায়েন্স হতে পারে সেটা বায়োলজি হতে পারে আর পাস কোর্সের ক্ষেত্রে কী আছে যে তিনটেই কিন্তু পাস কোর্স সাবজেক্ট অর্থাৎ তিনটেই বাংলা ইংরাজি ইতিহাস হতে পারে যা ইতিহাস বাংলা পলিটিক্যাল সায়েন্স হতে পারে এই ধরনের সাবজেক্ট নিয়ে কিন্তু হতে পারে সেটা চয়েস তোমাদের উপর নির্ভর করে বন্ধুরা তা বন্ধুরা এইটাই আমাদের ছিল আজকে আলোচ্য বিষয় তা বন্ধুরা তিনটি সাবজেক্ট নর্মাল পাস কোর্সে পড়তে চাইলে তোমাকে তিনটি মেন সাবজেক্ট নিয়ে পড়তে হবে অনার্স নিতে গেলে একটি অনার্স একটি ও দুটি মেন সাবজেক্ট নিয়ে পড়তে হবে তুমি শুধুমাত্র একটি বিষয়ে অনার্স করতে পারবে তবে অনার্স নেয় কারা অনার্স নেয় হলো সাধারণত যারা ভালো ছেলে অর্থাৎ তারা অনার্সটা চালাতে পারবে শুধু অনার্স নিলেই হয় না বন্ধুরা অনার্সটা কিন্তু ভালো করে পড়াশোনা করে কিন্তু চালাতে হয় অর্থাৎ আর্টটা কিন্তু অনার্সের মধ্যে মেন সাবজেক্ট থাকে যে বাংলাকেও নিলে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থার্ড পেপার ফোর্থ পেপার ফিফথ পেপার সিক্স পেপার সেভেন পেপার এইট পেপার যে প্রথম বছর তোমাদের দুটো পেপার দিতে হয় সেকেন্ড বছর দুটো পেপার দিতে হয় ও লাস্ট তিন নম্বর বছর কিন্তু তোমাদের চারটে পেপার দিতে হয় তা বন্ধুরা এখন তো সেমিস্টার হয়ে গেছে অর্থাৎ একটা একটা করে পেপার হয়ে গেছে ছমাস অন্তর পঞ্চাশ করে ভাগে পরীক্ষা হয় এটি কিন্তু একটি এই মুহূর্তে কিন্তু প্রতি ইউনিভার্সিটি অঞ্চলে কিন্তু প্রায় সহজই হয়ে গেছে তুমি যদি অনার্স বিষয় নিয়ে প্রচুর পরিমাণে খাটতে পারো তবেই অনার্স নেবে এটা কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে প্রথম বলেছি এখনও বলছি যদি মনে করো না অতটা পরিশ্রম সম্ভব নয় তবে পাস কোর্স নিয়ে পড়াশোনা করাটাই আমার পক্ষে আমার পক্ষে তোমাদেরকে বলা ভালো কারণ অনার্সটা তোমাকে আগেই বললাম অনার্স শুধু নিলেই হবে না অনার্সে কিন্তু অনেকটাই কিন্তু খাটনির ব্যাপার আছে তবে একটু খাটলে কিন্তু পড়াশোনাটা হান্ড্রেডের মানে পার্সেন্টেজ নাম্বার পাওয়া সম্ভব কিন্তু অনার্সের ক্ষেত্রে তাছাড়া পাস কোর্সে কিন্তু আমরা এবার অনার্সও পাস কোর্সে লোকে শোনা পড়াশোনা করবে অনার্স যারা পড়াশোনা করবে তারা কিন্তু সবসময় চাইবে আমি স্কুল শিক্ষক হবো প্রাইমারি শিক্ষক হবো এই শিক্ষকতার দিকে যাবে তারা এম করবে তারা বিএড করবে এরকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু করবে কিন্তু পাস কোর্সের ক্ষেত্রেও কিন্তু যে এ বিএড করা যাবে না বা স্কুল শিক্ষক পাওয়া যাবে না তা নয় তারা স্কুল শিক্ষকও হতে পারবে তারা বিএডও করতে পারবে কিন্তু স্পেশালাইজেশন থাকলে অনার্সের ক্ষেত্রে অনেকটা ভালো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বন্ধুরা এবার বন্ধুরা অনার্স পেলে নিয়ে পড়বো এটা বললেই তো হবে না অনার্স পাওয়ার জন্য ভালো নাম্বার থাকা চাই তা বন্ধুরা এবছর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কিন্তু নাম্বার বন্ধুরা এবছর কিন্তু মানে ছাত্রছাত্রীরা পেয়েছে অর্থাৎ নাম্বারের কিন্তু কোনো ধরা ছোঁয়া নাই বন্ধুরা অর্থাৎ এবছর অনার্স পেতে গেলে কিন্তু অনেকটাই চাপ নিতে হবে ছাত্রছাত্রীদের কিন্তু প্রায় আমাদের কাছে যা খবর ফার্স্ট ডিভিশন পেয়েছে ফার্স্ট ডিভিশন পেয়েছে প্রায় ফিফটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেয় ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে ফার্স্ট ডিভিশনই পেয়েছে যেটা আমাদের কাছে বন্ধুরা খবর আছে অথব অনার্স পেতে গেলে কিন্তু বন্ধুরা যেমন নাইনটি পার্সেন্ট কোনো সাবজেক্টে টোটাল যতগুলি চারটে সাবজেক্টের নাম্বার পেয়েছে তার সঙ্গে যে নাম্বারটা পেয়েছে এই হিসাবে কিন্তু মেরিট লিস্ট হয় তো বন্ধুরা তোমরা যে কলেজগুলোতে তোমরা অ্যাডমিশান করবো সেই অ্যাডমিশন কলেজেগুলোতে কিন্তু তোমরা দেখে নেবে আগে থেকে যে কটি সিট আছে যে এরকম নয় যে স্কুলে যে দুশো তিনশো চারশো ছেলে একসঙ্গে ভর্তি হলে তা কিন্তু নয় অনার্স কিন্তু প্রতিটি কলেজে কিন্তু লিমিটেড অর্থাৎ দেখা গেলো যে আমি যে কলেজে পড়তাম রাজ কলেজ সেই কলেজে কিন্তু বাংলা অনার্সের জন্য কিন্তু লিমিটেড চল্লিশটি সিট ভূগোল অনার্সের জন্য কুড়িটি সিট জিওগ্রাফি ইতিহাস অনার্সের জন্য পঞ্চাশটি সিট ভূগোল তারপর বাংলা অনার্সের জন্য পঞ্চাশটি সিট এইভাবে কিন্তু সিট মাপা আছে অর্থাৎ পঞ্চাশটি সিটের মানে বল দেখি তোমার এরিয়াতে সাব ডিভিশনাল ওয়াইজও যে ভারত এখন আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের যে প্রান্ত থেকে তুমি যে কেউ করতে পারো অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ যেই ফর্ম ফিল আপ করবে তার একটি মেরিট লিস্ট হবে যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে চারটে বিষয়ে বেশি নাম্বার ও অনার্স বিষয়ে সব থেকে বেশি নাম্বার হওয়ার পর যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে সেই কিন্তু বন্ধুরা চান্স পাবে অর্থাৎ এবছর কিন্তু অনার্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অথবা অনার্স পড়তে গেলেও কিন্তু তোমাদের এবছর কিন্তু অনেকটাই চাপ নিতে হবে অনেকটাই কষ্ট করে কিন্তু অনার্সটা পেতে হবে যা নাম্বার বন্ধুরা পেয়েছে অর্থাৎ তোমরা একটা বিষয় শুধু অনার্স ফর্ম ফিল আপ করবে তা নয় অনেকগুলো বিষয় করে রাখবে অনেকগুলো কলেজে করে রাখবে তবে কিন্তু তোমাদের একটি সম্ভাবনা থাকতে পারে তা শিক্ষা সূত্রে দপ্তরের সূত্রে যা খবর পরের মাসের অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের কিন্তু ভর্তি কিন্তু শুরু হয়ে যাবে সমস্ত কলেজেই তা আর্টসে আমাদের যদি কেউ পড়াশোনা করে তাদেরকে কিন্তু বিয়ে অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস বলা হয় কেউ সায়েন্সে পড়া পড়াশোনা করে তাহলে বিএসসি বলে আরেকটা যে কমার্সে পড়াশোনা করে বিকম এইটা কিন্তু আমাদের কিন্তু বন্ধুরা বলা হয় তবে বন্ধুরা এবছর কিন্তু অনার্স পরও আর পাস করছি পরও দুটোর পক্ষে কিন্তু কম মানে খুব শোচনীয় কারণ অর্থাৎ প্রচুর নাম্বার কিন্তু সবাই পেয়েছে অর্থাৎ অনার্স পাস দুজনে কিন্তু দুটো ফর্ম ফিল আপই কিন্তু তোমরা করে রেখো অনার্সের ব্যাপারটা তোমাদের আমি খুলে বললাম যে অনার্স পেতে গেলে কিন্তু এবছর নাম্বারটা কিন্তু অনেকটাই হাই হয়েছে অর্থাৎ একটু কিন্তু চাপ নিতেই হবে তোমরা অনেক কলেজে কিন্তু ফর্ম ফিল আপ করো আশা করি এই তোমাদের ভালো হবে ও তাড়াতাড়ি তোমরা অনার্স পড়বে ও চান্সও পেয়ে যাবে সেটা কিন্তু আমরা কম্পিউটার ডট কম চ্যানেল থেকে তোমাদের কাছে অনেক আশা করি এই ধরনের ভিডিও আমরা কিন্তু তোমাদের কাছে অনেক দেবো তোমরা এই ধরনের ভিডিও থেকে অনেকটা আশা করি উপকৃত হবে অতএব উপকৃত হয়ে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তবে কিন্তু আমরা এই ধরনের কমেন্ট দেখে কিন্তু আরও ভিডিও তৈরি করব ও তোমাদের সামনে কিন্তু পাঠাতে পারবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবে এই ধরনের চাকরি সংক্রান্ত কলেজে ভর্তি সংক্রান্ত কিন্তু ভিডিও তোমরা সর্বপ্রথম এই নোটিফিকেশান আমাদের চ্যানেল থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিফিকেশন তোমাদের মোবাইলে পেয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে এই কথাটা বলি আজকে শেষ করতে চাইছি যে অনার্স ও পাস এরকম কোনো ব্যাপার নয় চাকরির ক্ষেত্রে দুটোই উপযোগী দুটোর ক্ষেত্রেই সরকারি চাকরি পাওয়া যায় দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নাই তোমরা কিন্তু পড়াশোনা যেটাতেই তোমরা ভালো করবে মন্দি করবে সেটা কিন্তু তোমরা কাজ করতে পারবে আজকে এই বলে তোমাদেরকে শেষ করছি আবার পরের দিন দেখাবে নতুন একটি আপডেট খবরও ভিডিও নিয়ে